একটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলা তার সংস্কৃতির জন্য সারা ভারতে সবার শ্রদ্ধা পায়। বিশিষ্ট নাট্যকার তথা বর্তমান রাজনীতিবিদ ব্রাত্য বসু, তিনি বলেছেন যে সরকার ভয় পেয়েছে। আসলে তৃণমূল কংগ্রেসের নেতারা আইপ্যাককে পাঠিয়ে শান্তিতে থাকতে পারছে না, তারা ভয় পেয়েছে যে কোনোভাবে যদি আইপ্যাকের মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয় তাহলে হয়তো আগামী দিন ত্রিপুরায় তৃণমূলের বিস্তারটা আটকে যেতে পারে। কারণ আমি অতীতে দেখেছি বলেই সেই অভিজ্ঞতা থেকে দু চারটি কথা আমি বলতে চাই। এবার 21শে জুলাই শহীদ দিবসে মাননীয়া মমতা ব্যানার্জি মহোদয়া সব কিছু বললেন, কিন্তু যাদের রক্ত দিয়ে তর্পণ করেই 21শে জুলাই পালন হয় সেই হত্যাকারী সিপিএম সম্পর্কে একটা কথাও বলেননি। বলেননি তার কারণ যে একটা নতুন কেমিস্ট্রি, যেটা শেষের দিকে সুব্রত বলার চেষ্টা করেছে, যে একটা নিউ কেমিস্ট্রি আসছে, আসার চেষ্টা হচ্ছে, এবং যেটার উত্তরে কমরেড বিমান বসু বলেছেন, যেই বিমান বসুকে আমরা বলতে শুনেছিলাম নন্দীগ্রামের ওই রক্তাক্ত পরিত্যক্ত নির্জন শ্মশানে দাঁড়িয়ে মানুষ যখন হাহাকার করছে তখন বলেছেন যে সেখানে সূর্যোদয় হয়েছে। অতীতের কথা কত টানব। বিমান বসুও বলেছেন বিজেপিকে রুখতে আমরা যে কোনো দলের সঙ্গে আমরা লড়াইয়ে বা সমঝোতায় যাব। তার ইঙ্গিতে এখানেও দিয়ে রাখলেন ওরা যে এখানে ওরা চেষ্টা করবেন, কারণ ঋতব্রত সারা জীবন লালিত পালিত কমিউনিস্টদের ছায়ায় তার চিন্তা চেতনা সব কিছুতে জড়িয়েছিল। শুনেছি অনৈতিক কাজের জন্য তাকে সিপিএম বহিষ্কার করেছিল। যাই হোক, অনেক ধৈর্য ধরে কষ্ট করে তৃণমূলের সঙ্গে থেকে এখন তার সাবজেক্টের বাইরেও নতুন সাবজেক্ট নিয়ে সে আইএনটিটিইউসির খুব সম্ভবত সে প্রেসিডেন্ট হয়েছে রাজ্যের। সে ওই একই ইঙ্গিত দিয়েছে যে বামপন্থীরা একেবারে নাপতে নাপতে এখন রাবার স্টাম্পে চলে এসছে, এখন এটাকে আজকে একটু মদত দিয়ে বাড়িয়ে ত্রিপুরায় নতুন একটা ফ্রন্ট খোলা যায় কিনা এ বিষয়ে ভাবনা চিন্তা ওদের চলছে সক্রিয়ভাবে। আমি যতদূর দেখেছি, তৃণমূলকে যতটুকু ত্রিপুরার মাটিতে চিনেছি, বাংলার মাটির কথা তো আমি সম্পূর্ণ বলতে পারবো না, এখানে একটা ছেলে খেলা করেছে ওরা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাইনবোর্ডটা ধরে রাখার জন্যে 6% ভোট বিভিন্ন রাজ্য থেকে কুড়িয়ে নিতে হবে, রাজ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্যে এরা যেমন চেষ্টা করছেন, তেমনি রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএমকে এরা নিজের দলে টানার জন্যও চেষ্টা করেছেন এবং মানিকবাবুদের সাহায্য চেয়েছেন। অর্থাৎ আগামী দিনের তৃণমূল এবং সিপিএমের মধ্যে এটা একটা নতুন সংকেত দিচ্ছে, রাজ্যবাসী সেই সম্পর্কে সচেতন থাকবেন এবং ত্রিপুরার মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, শান্তি সম্প্রীতির মধ্যে যারা বসবাস করেন তারা রাজ্যে এই ধরনের বিভ্রান্ত তৈরিকারী, ষড়যন্ত্রকারী এবং বহুবার পরীক্ষিত এই ধরনের পরিযায়ী গণতন্ত্র হত্যাকারী, অবাধ লুণ্ঠনকারী, মেয়েদের সম্ভ্রম হননকারী এই ধরনের দলকে আমল দেবে না, সেটা আমরা বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে রাজ্যবাসী এই সমস্ত চক্রান্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে।